हरे कृष्ण सर्वप्रणाम। ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणीपचारिणे निर्विशेषशून्यवादि पश्चात्पदेशतारिणे वंचाकल्पतरुवश्य कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीअद्वैतकथाधर शिवसादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। ओम तस्य ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नमो यम विष्णुपादाय कृष्ण पृष्ठपुत्र श्रीमद जय पुत्र संगीत नाम नमो आचार्य जगते नंदाय कृष्ण गुरु प्रणाम नमो जय गुरु महाराज के श्री गुरु पाद के एवं दश हरे कृष्ण सकल के प्रणाम आशीर्वाद করবেন। আজকে আমরা যেহেতু সামনে আমাদের নরসিংহ চতুর্দশী আসছেন, তা আমরা কিছু নরসিংহদেবের মিলে আলোচনা করব। বিশেষ করে ভগবান নরসিংহদেবের আবির্ভাবটা তো সবারই জানা আছে, সবাই অনেকে জানেন। কিছু কিছু বিগ্রহ নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভগবান বিগ্রহ রূপে এখন যে তিনি ভক্তদেরকে কৃপা করে যাচ্ছেন, সেই বিগ্রহ নিয়ে আমরা আজকে চর্চা করার চেষ্টা করব। তো আমি মন্দিরের শ্রী বিগ্রহ লীলা আলোচনা করছি। তো নরসিংহদেবের প্রতিদিন পূজা চলতে থাকে এবং অনেক দর্শনার্থী আসে মন্দিরে। তখন মন্দিরে যখন অনেক দর্শনার্থী ভিড় থাকে, তখন হঠাৎ করে ভগবানের গলার মালা খসে পড়ে। গলার মালা যখন খুশে পড়ে, তখন ভগবানের যিনি পূজারী ছিলেন, তিনি সবাই দর্শনার্থীকে জিজ্ঞেস করলেন, আপনারা কি ভগবান নরসিংহদেবের কাছে কোনো বিশেষ কেউ প্রার্থনা জানিয়েছেন? তখন সামনের দিকে দর্শনার্থীরা কেউ কিছু বলছে না, কিন্তু পিছন দিক থেকে একজন মাতা কান্না করতে করতে এগিয়ে আসে। তিনি বললেন, আমার একমাত্র মেয়ের 4-5 বছর হলো বিবাহ হয়েছে, কিন্তু তার কোনো সন্তানাদি হয়নি। তার শ্বশুরবাড়ির লোকেরা একটি অশুভ বলে মনে করছেন এবং মেয়ের উপর অনেক টর্চারিং করছেন। মানে এত টর্চারিং করছে, তার শ্বশুর বাড়িতে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে। সেই জন্য আমি নরসিংহদেবের কাছে প্রার্থনা জানিয়েছি। তিনি যদি তাকে এই অসহায় অবস্থায় সাহায্য করেন, তখন পূজারী প্রভু বললেন, আপনার প্রার্থনা নরসিংহদেব মঞ্জুর করেছেন। তার প্রমাণ হচ্ছে তার গলার মালা থেকে একটি ফুল খসে পড়েছে। হ্যাঁ, যখন বলছে খসে পড়েছে, তখন সেই খসে পড়া ফুলটি নিয়ে পূজারী প্রভু সেই মাতার হাতে দেন এবং বললেন, এটি আপনি নিয়ে যান, ভালো করে রাখবেন, আপনি এই ফুল ধুয়ে
সেই জল আপনার মেয়েকে পান করান। হ্যাঁ, যখন এভাবে বললেন, তারপর সেই মাতাজি ওই ফুল নিয়ে যান এবং তিনি ঠিক পূজারী প্রভু যেভাবে বলেছেন তিনি বাড়িতে গেলেন। গিয়ে মেয়েকে সেই ফুলটাকে প্রতিদিন দিয়ে দিয়ে জলপান করাতেন এবং ভগবান নরসিংহদেবের সপ্তস্তোত্র পাঠ করতেন। এভাবে তার চলছিল। তারপর সেই মাতাজি কথাও পূজারী প্রভুরা ভুলে যান। 1 বছর পর সেই মাতা তখন তার মেয়ে জামাই এবং ছোট শিশুকে নিয়ে, নবজাত শিশু পুত্রকে, একটা ছোট্ট শিশু পুত্র হয়, পুত্র সন্তান লাভ করে, তাকে নিয়ে হাসি মুখে নরসিংহদেবের সামনে উপস্থিত হলেন। তিনি তখন পূজারীকে তার আগের বছরের প্রার্থনা স্মরণ করে দিলেন এবং বললেন, শ্রী নরসিংহদেবের কৃপায় আমার মেয়ের এই পুত্র সন্তান লাভ হয়েছে, আমরা তার নাম দিয়েছি প্রহ্লাদ। এই বলে সেই মাতা সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিলেন ভগবানের সামনে। এটা হচ্ছে, প্রথম ছিল দুঃখের কান্না, এটা হচ্ছে আনন্দের কান্না। ভগবান যে কত কৃপাময়, হ্যাঁ, এই কৃপা পেয়ে তার কন্যা সন্তানের দুঃখ নিবারিত হয়েছে, তাই তিনি কান্না করছিলেন। তারপর তারা সকলে একসাথে মিলে ভগবান নরসিংহদেবকে ভালো করে সেবা দিলেন, হ্যাঁ, এবং সমস্ত ভক্তদের, বৈষ্ণবদের সেবা দিলেন। এভাবে ভগবান তার ভক্তের মনোমাংসা পূর্ণ করেন। তো আমরা দেখতে পাই, এই যে আমাদের অপ্রাকৃত কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, নরসিংহদেবের ভূমিকা কি আমরা দেখতে পাই। যখন চাটকা দিয়ে সে সংকীর্তনে বাধা দিয়েছে, শিবা সঙ্গনে গিয়ে মৃদঙ্গ ভেঙে দিয়েছে, যার জন্য এখন শিবা সঙ্গনকে বা শ্রীবাস ঠাকুরের বাড়িকে বলা হয় খোল ভাঙার ডাঙা। ওই দিনেই নরসিংহদেব এসে চাটকাদের বুকের উপর বসে তাকে বলতে লাগলো যে, আমি তোকে জীবনে মেরে ফেলবো, কেন তুই আমার সংকীর্তনে বাধা দিয়েছিস? তখন সে ভয়ে কাঁপতে লাগলো, নখ আছে, হাতে নখ দিয়ে তখন বুকে চাপ দিয়েছে, নখের দাগ তার শরীরে দেখা যায়। তখন চাটকাজি ভগবান নরসিংহদেবকে কথা দেয় যে, আমার বংশের আর কেউ তোমাকে তোমার এই সংকীর্তনে বাধা দান করবে না। তারপর যখন খোল ভেঙে দিয়ে চলে যায়, তারপরে সমস্ত ভক্তরা মিলে মহান আন্দোলন শুরু হয়, সংকীর্তন আন্দোলন, মশাল জ্বালিয়ে লাখ 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 করে স্বর্গের দেবতারা পর্যন্ত সেখানে এসে অংশগ্রহণ করে। তারপর সবাই মিলে রাত্রিবেলা মৃদঙ্গ, করতাল, কীর্তন, মশাল জ্বালিয়ে চললো কীর্তন করে প্রায় চাটকাজের বাড়িতে। দেখেছে লুকিয়ে আছে, ঘর থেকে বেরোচ্ছে না। তখন মহাপ্রভু বলছেন, ও বেরোচ্ছেন, ওকে ডাকো, কি হয়েছে ওর? কারণ ভগবান তো সব জানেন, তার কি হয়েছে, কেন আসছে না, তিনি সব বুঝতে পেরেছেন। তারপরে তাকে সবার সামনে সে আসতে বললো, বলছে তুমি আমার ভিতরে আসো, আমি তোমাকে কিছু কথা বলছি। বলছে না, সবার সামনে আসো। সবার সামনে এসে তখন চাটকাজি রাত্রি সকালে সে খোল ভেঙে দিয়ে এসছে কীর্তন বন্ধ করার জন্য শিবাস ঠাকুর অঙ্গনে, আর রাত্রিবেলা তাকে নরসিংহদেব এই পরিস্থিতি করলেন। তারপর আর বেরোচ্ছে না। তখন মহাপ্রভু তাকে ঘর থেকে বের হয়ে বসালেন, বলো কি হয়েছে। তারপর সমস্ত রাত্রের ঘটনা সব খুলে বললেন।
আর সবাই শুনলো। সেই থেকেই নরসিংহদেব এই মহা সংকীর্তন আন্দোলনের সঙ্গে যুক্ত। তাই ছিল প্রভুপাদ নরসিংহদেবের আরাধনা করার জন্য ভক্তদেরকে অনুপ্রাণিত করেছেন, এবং সমস্ত ভক্তরাই প্রত্যেকটা বাধা বিপত্তিকে নরসিংহদেবের আরাধনা করেন। তো আমাদের এই মহা সংকীর্তন আন্দোলনে নরসিংহদেবের ভূমিকা প্রধান। তো আমরা এই কয়দিন নরসিংহদেবের লীলা আলোচনা করব। আরেকটা লীলা বলি, আরেকজন মাতাজি, তার নাম হচ্ছেন কল্যাণী দাসী। ওনার দুই মেয়ে, বড়টির নাম হচ্ছে কি হচ্ছে প্রতিভা। কি নাম? বড়টির নাম প্রতিভা, আর ছোট মেয়ের নাম হচ্ছে কি অনুবা। দুজনেরই বিয়ে হয়েছে। হ্যাঁ, এবং তাদের সন্তানাদি রয়েছে, অনেক বড় বড় হয়েছে, 18 বছর পার হয়েছে দুই মেয়ের সন্তান। তাদের নাতি চলে এসেছে। তারা উভয়ে একই শহরে, কোথায় থাকে? আমাদের পশ্চিমবাংলার বহরমপুরে থাকে। তো একবার প্রতিভার স্বামী অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, মানে খুব অসুস্থ, আর জীবনটা ফিরে পায় কিনা সন্দেহ। অন্যান্য সমস্ত আত্মীয়ের সঙ্গে তার ছোট বোন অনুভা ও তার জামাই এই অবস্থার দরুন অত্যন্ত উদ্বিগ্ন, মানে খুব টেনশনে আছে তারা সবাই। হাসপাতালে গিয়েছেন তারা, যেহেতু তিনি ভক্ত, তো হাসপাতালে গিয়েছেন। হাসপাতালে যাওয়ার পর সেখানে গিয়ে তার দিদির বর, তার জামাই বাবুর জন্য, অসুস্থতার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং স্তব স্তুতি করতে লাগলেন। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতমুখম নরসিংহম বিশনম ভদ্রং মৃত্যুমেত্তুম নমামহ জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় জয় শ্রী নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্মভিঙ্গম। এভাবে সুন্দর করে নরসিংহদেব স্তব স্তুতি করতে লাগলো, ভগবানের কাছে প্রার্থনা জানাতে লাগলো জামাইবাবু সুস্থতার জন্য। তারা হৃদয় ভারাক্রান্ত হয়ে রাত্রে বাড়িতে ফিরে আসেন হসপিটাল থেকে। শেষ রাত্রিতে তিনি স্বপ্নে দেখলেন, ওই যে ছোট বোন অনুভা, স্বপ্ন দেখছেন কি নরসিংহদেব তার কাছে এসে বলছেন, তুমি দুশ্চিন্তা করো না, তোমার জামাইবাবু ভালো হয়ে যাবে। ইতিমধ্যে তার স্বপ্ন ভেঙে যায়। সেদিন সকালবেলায় হাসপাতাল থেকে খবর এলো যে রোগী ভালো আছেন, তার স্যালাইন এবং অক্সিজেন দুটোই খুলে দেওয়া হয় এবং তিনি এখন কথা বলছেন। এবং রাত্রে আসলো তখন অসুস্থ, ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান তার প্রার্থনা স্বীকার করলেন, যে স্বপ্নে এসে বলছেন চিন্তা করুন। আর সেই ছোট মেয়েটি ছিল ভগবানকে খুব ভালোবাসতেন, কৃষ্ণকে এবং নরসিংহদেবকে খুব বেশি ভালোবাসতেন। হ্যাঁ, সেই জন্য সে এখানে প্রার্থনা করছে। এই জন্য বলছিলাম, কোনো ভক্তের যদি কারো জন্য যদি প্রার্থনা করে, সে অভক্ত হতে পারে। আর জামাইবাবু ভক্ত ছিল না, তাকে সুস্থ করে দিয়েছেন, ভগবান তার প্রার্থনা শুনেছেন। এখানে বলছে প্রার্থনা শক্তির উপর কোনো শক্তি হতে পারে না, কোনো শক্তি হতে পারে না, প্রার্থনা শক্তি খুব পাওয়ারফুল। এই জন্য আমরা
নিজের জন্য আর একে অপরের জন্য প্রার্থনা। নিয়ে যখন প্রার্থনা করেছে ভগবান খুশি হয়েছেন, সঙ্গে সঙ্গে সকাল হতে হতে বলছে রোগী ভালো হয়ে গেছে, তার স্যালাইন অক্সিজেন খুলে নিয়ে সে কথা বলছে কত সুন্দর, মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছে, তাকে ভগবান ফিরে দিয়েছেন। রাকে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাকে। হ্যাঁ, সেভাবে আমরা দেখতে পাই ভগবান নরসিংহদেব কত কি পালো। ভগবান নরসিংহদেবের 9টি নাম আছে এবং তার একটা স্তোত্র আছে। আমাদের এখানে ব্যাঙ্গালোরে নরসিংহদেব খুব জাগ্রত। হ্যাঁ, সে মন্ত্রটা আপনারা পাঠ করতে পারেন বাড়িতে। জ্বালাহ বিল মালোলা ক্রোধ করঞ্জ ভার্গব যোগানন্দ ছত্রবটা পাবন নব মূর্তয়। জ্বালাহ বিল মালোলা ক্রোধ করঞ্জ ভার্গব যোগানন্দ ছত্রবটা পাবন নব মূর্তয়। এই 9টা নৃসিংহদেব নাম বললে আমাদের যে নবগ্রহ আছে, নবগ্রহের সমস্ত কিছু কন্ট্রোল আমরা হাতে, এক একটা রূপ নিয়ে তিনি নবগ্রহ। আর নরসিংহদেবের ক্ষেত্র হচ্ছে এখানে অহবিলম্ব। আপনি কখনো সাউথে আসলে অহবিলম্ব যাবেন, যে উগ্রস্তম্ভ পেটে বেরিয়েছিল সেই স্তম্ভ এখনো ভঙ্গ অবস্থা দাঁড়িয়ে আছে। উপরে উঠলে খুব কষ্ট, উপরে ওঠা যায় নেয় না, উঠতে যায় না এখন। আমি 2005 সালে আপনাদের আশীর্বাদে নরসিংহদেবের কৃপায় যখন আমি সাউথে আসছিলাম, চেন্নাইতে ছিলাম তখন 4 মাস ছিলাম, তখন 10 দিন ছুটি পেয়েছিলাম হসপিটাল থেকে, তখন ঘুরতে গিয়েছিলাম। আর সেখানে সেই উগ্রস্তম্ভ কোনদিন দেখলেন, দেখতে পাবেন এরকম করে আছে পাহাড়ের উপরে ভাঙা অবস্থায়। আর ওখানে ত্রিশূল আছে, ওখানে ভগবানের চরণ চিহ্ন আছে। আর সেখানে ওঠা মানে কি কি আর বলবো, খুব টাফ ব্যাপার। কেমন করে করে ভগবানের এই স্তব করে করে উঠে গেছিলাম আমরা দুজন। সুদীপ্ত নামে একটা ভক্ত ছিল আমার সঙ্গে, তাকে নিয়ে গেছিলাম কারণ ও ভাষা জানে, আমি জানতাম না কিছু, ওখানকার ভাষা জানে না, তো ও জানে যদি ওকে নিয়ে গেছিলাম। তো আমাদের সঙ্গে একজন ওখানকার একজন ভক্ত গিয়েছিলেন, ভোরে ভোরে আমরা উঠেছিলাম এবং আমাদের সঙ্গে একটা কুকুর গিয়েছিল। সেই কুকুরটি যতটুকু উপরে উঠলাম ততটুকু পর্যন্ত সে আমার সঙ্গে ছিল, আমাদের সঙ্গে। যে আমরা উপর থেকে নামলাম আর কিছুক্ষণ পর তাকে কিছু আমরা প্রসাদ খাওয়াবো, আর খুঁজে পেলাম না কোথায় লুকিয়ে গেল কুকুরটা। একেবারে উঠে পরিক্রমা করলাম, 3 বার পরিক্রমা করে আসলাম। আসার সময় তো সবাই আমরা কথা বলছি আর ওই প্রভুটা বলছেন, ওখানকার পূজারী আর কি, 9টা নৃসিংহ 9টা স্থানে আছে, 9টি রূপ ওখানে আরাধনা হয় অবিলম্বে। তো ওখানে তখন উনি বলছেন, দেখো এখান থেকে, দেখো অনেকের এখান থেকে পড়ে গিয়ে মারা যায়। আমরা লাঠি নিয়ে ভর দিয়ে উঠলাম, কিন্তু নামতে খুব কষ্ট হয়। সেই অহবিলম্বে উঠেছিলাম, সে উগ্রস্তম্ভ পরিক্রমা করেছি, এখন কি সম্ভব, তখন সেই 20 বছর আগে গিয়েছিলাম। তারপর ওখানে গিয়ে একটা জিনিস খুব আশ্চর্য জিনিস দেখলাম, যে সেই পর্বত থেকে, ওই পর্বতটার নাম হচ্ছে অচল ছায়া পর্বত, যে পর্বতের উপরে হিরণ্যকশিপুর বাড়ি ছিল, সেই বাড়িটাতে এখন কিছু নেই, সেখানে স্তম্ভটা আছে, স্তম্ভের অর্ধাংশ আছে। সেখানে জায়গা আমাদেরকে দর্শন করিয়েছিল প্রহ্লাদ মহারাজ, যে স্কুলটা সেই স্কুলটা দেখলাম, যেখানে তার বাবা ছুঁড়ে ফেলে দিয়েছিল সাপের মুখে, সেই জায়গাটা দেখলাম। তারপর যেখানে হিরণ্যকশিপুকে নৃসিংহদেব বধ করে নিচে এসে হাত দিয়েছিল, সেই জায়গাটা ওখানে হাত মানে কি একটা বরফের মতো জল, বরফের মতো জল। আর অচল ছায়া পর্বত থেকে উপরে তো আমরা যখন গেছি আমাদের পা পুড়ে যাচ্ছে, ওই মানে অনেক উপরে পা পুড়ে যাচ্ছে পাথর। আর ওখান থেকে যে কোত্থেকে জলটা আসছে, ভবনাশী নদী ওখান থেকে নির্গত হয়ে নিচে এসে প্রবল ধারায়, উপরে গিয়ে জল নেই আর এত বরফের মতো জলটা যে কোত্থেকে আসছে কিছু বুঝতে পারলাম না। এটা আমাকে সবচেয়ে বেশি আশ্চর্য লাগে। এভাবে নরসিংহদেবের গিয়েছিলাম,
তারপর আরেকটা লীলা আমার মনে আছে আমার নিজের, সেটা হচ্ছে কি, আমি যখন প্রথমে আমার নাকে গলার অপারেশন হয় চেন্নাইতে 2005 সালে, 4 সালে না, 1 2 3 4, হ্যাঁ 4 সালে না, 2004 না 5 সালে, 3 4, 5 সালে হবে। তখন গলার অপারেশন করার পরে তখন সেখানে আমাকে ভালো হওয়ার পর 10 দিনের মধ্যে আমি চলে গেছিলাম, তারপরে আসার পরে আবার নাকের অপারেশনে যেন ভর্তি হয়েছি 1 মাস পরে। ভর্তি হয়ে এখন আর মন্দিরে কেউ নেই, আমি তো গিয়েছি একা, কেউ নেই আমাকে যে হেল্প করবে। তখন আমি যেতাম ডাক্তারের কাছে, জব করতাম, ওরা আমাকে ডেকে ডেকে চিকিৎসা করতো। ডাক্তার আছে, ও একটু একটু হিন্দি বলতে পারে, আমি ডেকে চিকিৎসা করে, আর নাহলে ওদের তামিল ভাষা, সব কিছু করতাম না, শুধু হরিনামটা আমার ভরসা করতাম। রাজীব গান্ধী হসপিটালে চেন্নাই, রেলওয়ে স্টেশনের পাশে, সরকারি হসপিটাল, খুব সুন্দর ভালো। তারপরে প্রত্যেকত যেদিন আমার অপারেশন হবে সেদিন একজনকে বন্ড নিতে লাগে, তো একজন ভক্তকে ধরে নিয়ে আসছিলাম, ও শুধু বন্ডটা দিয়ে চলে গেছে, কেউ নেই। তারপর একজন ভক্তকে ওখানে হঠাৎ করে পেয়ে গেলাম, সে এখন অস্ট্রেলিয়াতে আছে, করুণাময় প্রভু, যারা শিলিগুড়ি ভক্ত আছে অনেকে পুরানো মাতা, কাবেরী মাতাজি, কুঞ্জ কিশোরী মাতাজি জান, চিনেন না। তারপর ওকে পেলাম, ও আমাকে প্রচুর হেল্প করেছিল, ওরা তো সই করে দিয়ে চলে গেছে, সেবা ছিল মন্দিরে। তারপর অপারেশনে যখন আমাকে নিয়ে গেল, আমি শুধু এখন কি করব, মনে মনে জব করছি, আরে সবাই আমাকে দেখে যাচ্ছে কি ব্যাপারে, সবাই চিন্তিত, আর এ লোকটা খুব হাসা হাসি মধ্যে আর ছেলেটা ঠিক আছে চললো। যখন আমাকে আবার অপারেশন করতে বসিয়েছে, তখন ওরা চেয়েছে আমার এক অবস্থা খুলবে, তখন আমি ডাক্তারকে বললাম আমি অপারেশন করবো না, চলে যাবো। বলছে কিউ, আমি যে মালা খুলতে বললাম আমি খুলতে পারবো না, আপনি এটা লম্বা করে দিন, আপনার তো এখানে কাটবেন না, আপনার তো নাকে কাটবেন, এখানে কি দশ মিনিট আপনার। তখন ডাক্তার বলছে ঠিক আছে। এইভাবে আমি নরসিংহদেবের বন্দনা করে শুয়ে পড়েছি, আমাকে অচেতন করে ফেললো। আর যখনই অচেতন করে ফেললো, আমার দেখতে পাচ্ছি কি নরসিংহদেব আসছে, হ্যাঁ উনি আমাকে বিভিন্ন রকম কথা বলছে, বুঝে গেছি কি বলছে, তারপরে এই ভগবান লীলা কথা শুনছি, বিভিন্ন রকম ভগবানকে দেখতে পাচ্ছি। আর আমার যখন অপারেশন শেষ হয়ে গেলো, শেষ হয়ে গেছে, তখন আমাকে চেতন করার জন্য, হ্যাঁ তারা কি করেছে, একটা ওদের অপারেশন থিয়েটার চামচ থাকে না, কিন্তু আমার মুখের মধ্যে দিয়ে এরকম কড়কড় করে নেড়ে দিচ্ছে। তখন আমার মানে হুঁশ চলে আসছে, হুঁশ চলে, নরসিংহদেব নরসিংহদেব কোথায় কোথায় এরকম খুঁজতে লাগলাম। তখন এরা হচ্ছে কাকে খুঁজছে, লোকগুলো হাসছে। তখন আমার পুরো শরীরটা তো আমি ঠান্ডা সহ্য করতে পারি না, তখন আমার পায়ে হাতে খুব মালিশ করছে, আমার খুব কষ্ট হচ্ছে ঠান্ডায় এসি রুমের ভিতরে। তারপরে এই করে আমাকে ওখান থেকে নিয়ে তখন তারা আলাদা বেডে রেখে দিল, খুব মানে ব্যান্ডেজ করে দিয়েছে সবকিছু। তো এভাবে তখনই দেখতে পেয়েছিলাম যে আমার সঙ্গে কেউ ছিল না, নরসিংহদেব প্রচন্ড কৃপাময়, ভগবান সাহায্য করেছিলাম, একাকি তখন সে চিকিৎসা করে আমি ফিরে আসি। তারপর অপারেশনের পরের দিন আমাদের এই করুণাময় প্রভু বেশ কিছু আমাকে হেল্প করেছিল, কিছুদিন যাওয়া আসা করতে অনেক কষ্ট করতে পেরেছিল, যেহেতু শিলিগুড়িতে একসাথে ছিলাম, এই জন্য ওখানে চেন্নাইতে ওর সঙ্গে দেখা হয়েছিল, তখন সাহায্য করেছিল। ঠিক আছে, ভগবানের অপ্রাপ্তি চলি না, হ্যাঁ এভাবে ভগবান অনেক সময় আমাদেরকে বিশেষভাবে কৃপা করেন। প্রার্থনা শক্তি হচ্ছে খুব বড় শক্তি, হ্যাঁ আমরা প্রার্থনার মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা জানালে ভগবান অবশ্যই কৃপা করেন, দুদিন আগে বা পরে, এটা আমাদের ওনার ইচ্ছার উপর নির্ভর করে। হ্যাঁ সেই জন্য আমরা প্রতিদিন অন্তরপক্ষে ভগবানের শরণাগত হয়, আমরা প্রতিদিন নরসিংহদেবের প্রভাব আমাদের শিখিয়েছেন, তার আরাধনা করা, তার স্তুতি করা, সকাল বিকাল এবং নরসিংহদেবের আরাধনা করা, আমরা অল্টারে যেন আমরা নরসিংহদেবকে রাখি সব সময়,
আমাদের ভগবত ভক্তির সমস্ত বাধার গতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। হরে কৃষ্ণ। তারপর জয় নরসিংহ ভগবান কি এই কয়দিন আমরা নরসিংহ লীলায় আলোচনা করব, চেষ্টা করবো। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম। শিল প্রভুপাদ।